সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে এখন মেলাতে হচ্ছে অনেক সমীকরণ। তার মধ্যে একটা ব্যাপার খুবই কমন, আর তা হলো যে কোনো মূল্যে জিততে হবে পাকিস্তানের বিপক্ষে। এরপর হিসেব নিকেশ কোন পথে এগোয় সেই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। তবে হাই ভোল্টেজ ও বহুল প্রতীক্ষিত এই ম্যাচে বাংলাদেশ খেলতে নামছে নিজেদের সেরা একাদশ নিয়ে। বিস্তারিত বিকাশ প্রেজেন্ট বিডি ক্রিকেট টাইম বুলেটিনের এই প্রতিবেদনে। খেলা পাগল দেশে, পেমেন্ট হোক বিকাশে। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ মানেই দর্শক সমর্থকদের মধ্যে চাপা একটা উন্মাদনা। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই দেখা গেছে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। সেখানে যে দুটি ম্যাচ খেলেছে দুই দল, দুবারই শেষ হাসি হেসেছে পাকিস্তান। তবে লড়াকু বাংলাদেশ নিজেদের ক্রমে নিয়ে যাচ্ছে উন্নতির দিকে ত্রিদেশীয় সিরিজের পর, যার প্রমাণ এবারের বিশ্বকাপে পারফরম্যান্স। অন্যদিকে অপরাজিত থেকে গত বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা পাকিস্তান এবার জয় পেয়েছে বাংলাদেশের মতো মাত্র দুটি ম্যাচে। দলটার একটি পরাজয় আবার জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। মানসিকভাবে বাবর আজমের দল তাই বেশ খানিকটা পিছিয়ে আছে। বাংলাদেশ তাই মানসিকভাবে চাঙ্গা থেকেই খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। হাই ভোল্টেজ এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ জেনে নেওয়া যাক এবার। ওপেনিং স্লটে ফিরে লিটন দাস দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ভারতের বিপক্ষে, যা দেখে গোটা বিশ্ব কুর্নিশ করছে লিটনকে। তবে লিটনকে আবারও হারাতে হতে পারে ওপেনিং স্লটের জায়গা, কারণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরাতে পারেন সৌম্য সরকারকে, যিনি প্রথম তিন ম্যাচ খেললেও বাদ পড়েছিলেন ভারতের বিপক্ষে। সৌম্য একাদশে ফিরলে আবারও চার স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবে বাংলাদেশ। অনুমিতভাবে বাদ পড়বেন শরীফুল ইসলাম। ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্তর সাথে তাই সৌম্যকেই দেখা যেতে পারে, যে ওপেনিং জুটি সম্প্রতি টিম ম্যানেজমেন্টের আস্থায় পরিণত হয়েছে। কিউআর স্ক্যান করে 500 টাকা পেমেন্টে 100 টাকার কুপন। লিটন ওয়ান ডাউনে নামলে অধিনায়ক সাকিব আল হাসানকে চার ও আফিফ হোসেন ধ্রুবকে পাঁচ নম্বরে দেখা যেতে পারে। ফিনিশারের ভূমিকা পালন করতে পরের তিনটি স্লটে দেওয়া হবে সহ অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার দুরুন হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরীকে। সাকিব ছাড়া একাদশে থাকবেন যে তিন স্পেশালিস্ট বোলার, তারা হলেন তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। অবশ্য আরও একটা পরিবর্তনের কথা ভাবতে পারে বাংলাদেশ। উইকেটের কথা বিবেচনা করে যদি ইবাদত হোসেন চৌধুরীকে প্রথমবার সুযোগ দেওয়া হয়, তাহলে একাদশের বাইরে রাখা হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে। যদিও সম্প্রতি মোসাদ্দেক যে ফর্মে আছেন তাকে টি টোয়েন্টির ছোটোখাটো একটা প্যাকেজ বলাই যায়। জিততে মরিয়া এমন ম্যাচে নিশ্চয়ই এই অলরাউন্ডারকে একাদশের বাইরে রেখে দল সাজাবে না টাইগাররা। তাই চার বোলারই দেখা যেতে পারে একাদশে। সৌম্য সুযোগ পাবে শরীফুলের জায়গায়। দর্শক, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য কোন একাদশ খেলানোর পক্ষে আপনি? আপনার পছন্দের একাদশ কমেন্টে লিখে জানিয়ে দিন আমাদেরকে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকেট টাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।